আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ 11 জনের মৃত্যু, বার্ন ইনস্টিটিউটে 26 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। চোরের উদ্দেশ্যে ঘোড়াঘাটের ইউএনের ওপর হামলা, র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানালো আটক 3 আসামি। ভাসানচরের ক্যাম্প দেখতে টেকনাফ থেকে রওনা হয়েছে রোহিঙ্গা নেতারা, যাচ্ছে নৌবাহিনীর জাহাজ। ২০৩০ সাল পর্যন্ত রাজধানীতে পানির ঘাটতি হবে না, দাবি ওয়াসার এমডির। এবং করোনা মহামারী আর বন্যায় মারাত্মক বিপদে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের এসি বিস্ফোরণে দগ্ধ 37 জনের মধ্যে 11 জন মারা গেছে, বাকি 26 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। বেশিরভাগেরই শরীরে 80% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। শান্তির এসি মুহূর্তে ডেকে আনল অশান্তি। দগ্ধ হলেন 37 জন মুসল্লি। ঘটনাটি নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত মসজিদের। শুক্রবার এশার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা, হঠাৎ মসজিদের 6টি এসির বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় 50 জনের মতো মসজিদে ছিলেন, তাদের মধ্যে 37 জনই মারাত্মকভাবে দগ্ধ হন। মসজিদের যে গেটটা, গেটের এদিক দিয়ে একটু পানির মতো বলকাইতো, ওদিক দিয়ে আর কেসিটা ছাড়ছে, মানে ওই গ্যাসটা বের হইতেছিল। হঠাৎ করে একটা বুম বাস্ট করে মতন মনে করেন, একটা জ্বলছে হইয়া সব রোগ মনে করেন আপনি পুড়িয়া গেছে, গা আগুনে পুরো পুরো জ্বলছে গেছে মসজিদেতে। কি ফুটটা আপনার এলাকায় এসি, এসি থেকে বাস্ট হইছে। সেখান থেকে তাদের নিয়ে আসা হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। প্রাথমিক চিকিৎসা দিতেই হিমশিম খেতে হয় জরুরি বিভাগের ডাক্তারদের। বেশিরভাগেরই শরীর এতই পুড়েছে যে চিনতেও কষ্ট হয় স্বজনদের। হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন তারা, দুশ্চিন্তা মাথায় নিয়ে স্বজনের জন্য অপেক্ষা তাদের। দেখছি কেউ একটা চিনা বলছে দাঁড়িয়ে আসলে, দাঁড়ি দূরি নাই, দাঁড়ি নাই, মাথার এই চুলমুল ঝুল্লা উড়িছে, প্রত্যেকের কেউ কিছু নাই, পার চামড়া লাল হয়ে উড়িছে, সব এটি যা আছে সব শেষ। করে আমি ভিতরে ঢুকেছি, ওখানে যে দেখলাম যে আমাদের ডাক্তার যারা, নার্স যারা আছেন, তারা প্রাণপণ চেষ্টা করছেন তাদেরকে বাঁচানোর জন্য। রাত 1টার দিকে খবর আসে দগ্ধ 7 বছরের শিশু জুয়েল মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া 36 জনের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। এদিকে মসজিদের এসি বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তাদের ধারণা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফ্লোরের মধ্যে যে বুদবুদ দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন যে ফ্লোরের মধ্যে যে পানি, পানির ভিতর দিয়ে বুদবুদ উঠছে, সো এটাই প্রমাণ করে যে এখানে একটি গ্যাসের লিকেজ আছে এই বিল্ডিংয়ের ভিতরে। আমাদের 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে এবং এরা 10 কর্মদিবসের মধ্যে একটা রিপোর্ট জমা দেবে। মসজিদের পাশে দীর্ঘদিন থেকেই গ্যাসের বুদবুদ দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা, তবে এর জন্য কারো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, দায়িত্বরত ডাক্তাররা সবশেষ কি তথ্য দিয়েছেন? Thank you.
নীরা, আপনি জানেন যে আসলে সকাল থেকে আমি বাণী ইউনিটে আছি। দায়িত্বরত চিকিৎসকরা কিন্তু আমাদের সাথে একটু আগে কথা বলেছে, যেই কথাটা আসলে বলেছে যে এইখানে যে যারা বাড়ি ইউনিটে আছে এই পর্যন্ত 37 জন আসলে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে এসেছিল, কিন্তু 11 জন মারা গেছে এই পর্যন্ত। কিন্তু এই যে যারা মারা গিয়েছে এবং যারা বাকি আছে, যাদের অবস্থা কিন্তু আসলে সংকটাপন্ন, তাদের 80-90%, কারো হয়তো বা 70% পর্যন্ত বার্ন হয়েছে। এবং একই সাথে যদি বলতে হয় যে যারা বার্ন হয়েছে তাদের কিন্তু অবস্থা অনেকটা সংকটাপন্ন, তাদের অনেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এই ধরনের এই এসি দুর্ঘটনায় বা হচ্ছে বিস্ফোরণে হচ্ছে এত মানুষ হয়তো বা কখনো মারা যায় না, কিন্তু এই ধরনের মৃত্যু কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত এবং যারা পুড়ে গেছে তাদের অবস্থা কিন্তু আসলে সংকটাপন্ন। আপনি জানেন যে নারায়ণগঞ্জের এই ঘটনা কিন্তু আসলে অনেকখানি সবার মধ্যে আসলে চাঞ্চল্য সৃষ্টি করেছে যে এত মানুষ কীভাবে একসাথে পুড়ে গেলে এবং তাদের অবস্থা, অনেকেই অবস্থা আসলে সংকটাপন্ন। তারা চিকিৎসকরা আমাদেরকে যে কথাটি বারবার বলেছে যে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু 80-90% পর্যন্ত, কারো 70% পর্যন্ত আসলে বার্ন হয়ে গেছে এবং তাদের আসলে কতখানি সম্ভাবনা সামনে বাঁচায় সেটাও কিন্তু খুবই অবস্থা, সামনের অবস্থায় আসলে বলা যাবে যে আসলে তারা অবস্থা কতখানি সংকটাপন্ন। আপনি জানেন যে এই যে নারায়ণগঞ্জে বাড়িতে অনেকে অপেক্ষা করছে সকাল থেকে, কিন্তু যারা আত্মীয় স্বজন অপেক্ষা করেছে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে কিন্তু আসলে কান্নার রোল হয়ে গেছে, এখানে পরিবেশ কিন্তু ভারী হয়ে গেছে, আত্মীয় স্বজনরা অনেকেই ভিতরে ঢুকতে পারছে না, তথ্য জানতে পারছে না যে আসলে তাদের পরিবারের সর্বশেষ কী অবস্থা এবং তারা যেই আত্মীয়দের যেই আহত হয়েছে তাদের সংকটাপন্ন অবস্থা কি না, তারা বাঁচবে কি না, এই ধরনের কিন্তু তারা অনেকেই প্রশ্ন করছে। কিন্তু আমাদেরকে চিকিৎসকরা বলেছে যে আসলে এই মুহূর্তে রোগীর সাথে দেখা করার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে রোগীরা যে অবস্থা এই অবস্থায় তাদের কাছে কোনো দেখা করা যাবে না। কিন্তু বলছে যে চিকিৎসা হচ্ছে এবং তাদের বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে যে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে। এবং আপনি জানেন যে এই যে বার্ন ইউনিটে যে ধরনের রোগীরা আসছে গতকাল নারায়ণগঞ্জের যে মসজিদের ঘটনায় এবং এসি বিস্ফোরণের ঘটনায়, এই ধরনের কিন্তু আসলে তারা আগে কখনো দেখেনি। আশা করছে যে তারা সর্বাত্মক চিকিৎসা দিয়ে এবং সর্বোচ্চ মানে চিকিৎসা দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে বাঁচানোর চেষ্টা করবে। আমরা পরবর্তীতে সংবাদে জানাতে পারবো যে আসলে তাদের অবস্থা আরও কোনো মৃত্যুর সংখ্যা বাড়লো কি না বা তাদের সর্বশেষ অবস্থা কি, এই সম্পর্কে জানতে পারবো। ধন্যবাদ সুজন। দুর্ঘটনার পরপরই রাতে ঘটনাস্থলে যান আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। সকালেও ওই মসজিদ ও আশেপাশে এলাকা ঘুরে দেখেছেন, কথা বলেছেন ফায়ার সার্ভিসের অনুসন্ধানী দলের সাথে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। এই মসজিদের ভেতরে যে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা গত রাতে আমাদেরকে জানিয়েছেন যে এই মসজিদের যেখানে ভিড় সেখানে কিন্তু তার মাটির নিচে কয়েকটি গ্যাসের লাইন আছে। এই গ্যাসের লাইনগুলো বেশ কিছুদিন যাবৎ লিকেজ ছিল, এই লিকেজ থাকার ফলে গতকাল রাতে যখন মুসল্লিরা এসি চালিয়ে নামাজ পড়ছিলেন তখন এই জানালা দরজা সব কিছু বন্ধ থাকায় ওই লিকেজের যে গ্যাস সেই গ্যাসে কিন্তু কক্ষটি পরিপূর্ণ ছিল এবং সেখানে একটি দুইটি বিদ্যুৎ লাইন আছে এই মসজিদের ভেতরে। একটি বিদ্যুৎ লাইন চলে যাওয়ার পরে অপর বিদ্যুৎ লাইনটি যখন তারা চেঞ্জ ওভারের মাধ্যমে ওপেন করতে যায় তখনই কিন্তু একটু শর্ট সার্কিট হয়। এই শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এসি 6টি এসি এখানে পুড়ে যায়। এবং ওই সময় কিন্তু যারা মসজিদের ভেতরে ছিল তারা সবাই কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে আমরা তাদেরকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পরে সেখান থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। চোরের উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলা চালানো হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই ঘটনায় জড়িত সন্দেহে আটক 3 আসামি। শুক্রবার সন্ধ্যায় রংপুরের সংবাদ সম্মেলনে একথা জানান র‍্যাব 13 এর অধিনায়ক রেজা আহমেদ। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহেদুল আলম। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল, সান্টু ও নবিরুলকে আটক করেছে র‍্যাব 13।
পরে র‍্যাবের জিজ্ঞাসাবাদে চুরির উদ্দেশ্যের কথা স্বীকার করেন আসাদুল। ওই ঘটনার মূল হোতা হিসেবে নবিরুলের কথাও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় রংপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব 13-র অধিনায়ক রেজা আহমেদ। আসাদুলের বক্তব্য অনুযায়ী এটি তাদের উদ্দেশ্য ছিল ইউনো মহোদয়ের শয়নকক্ষ এবং তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করাই ছিল তার অভিপ্রায়। এ সময় র‍্যাবের পক্ষ থেকে বলা হয় হামলার কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি, মূল কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত থাকবে। প্রকৃত মোটিভ অথবা প্রকৃত উদ্দেশ্যটি বের করার জন্য আরো এবং এ বিষয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে আরো সুগভীর এবং আরো সময় সাপেক্ষ তদন্ত করে আমরা এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে পারব। এ ঘটনায় আটক যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন র‍্যাব। তবে এ বিষয়ে জাহিদুল আলম, এটিএন বাংলা। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। এই তথ্য দিয়ে তার চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেছেন ওয়াহিদার শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি কথা বলতেও পারছেন, তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নিউরোসায়েন্স হাসপাতালে জটিল অপারেশনের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বৃহস্পতিবার রাতেই অপারেশনের কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে। চিকিৎসকরা জানিয়েছেন ওয়াহিদার শারীরিক অবস্থা ভালোর দিকে হলেও তাকে আশঙ্কামুক্ত ঘোষণার সময় হয়নি। ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আলোর মধ্যে 100% ভালো অপারেশন হয়েছে, জ্ঞান ফিরেছে। ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত মেডিকেল বোর্ড বসবে শনিবার। চিকিৎসকরা বলছেন 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও পুরোপুরি সেরে উঠতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। এর আগে বৃহস্পতিবার রাত 9টা থেকে প্রায় 2 ঘন্টা ব্যাপী রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের মাথায় জটিল অপারেশন করে সফলতা পান চিকিৎসকরা। তার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। অপারেশনের পর তাকে রাখা হয় আইসিইউতে। বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাষাঞ্চর দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রওনা হয়ে গেছে তাদের একটি প্রতিনিধি দল। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2টি বাসে রওনা হন তারা। এ দলে 2 নারীসহ 40 জন রোহিঙ্গা নেতা রয়েছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা জানিয়েছেন তাদেরকে কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়ার পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাষাঞ্চরে নেওয়া হবে। রোহিঙ্গা নেতারা দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কিনা সে বিষয়ে মতামত দেবেন। ভাষাঞ্চর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। ভাষাঞ্চরের 40 বর্গ কিলোমিটার এলাকায় 1,00,000 রোহিঙ্গার বসবাস উপযোগী 120টি গুচ্ছগ্রাম তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে রোহিঙ্গারা সেখানে যেতে চাননি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 29 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,412 জনে। সবশেষ 24 ঘন্টায় 13,073টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 1,929 জন। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 15%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,21,615 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,211 জন। মোট সুস্থ হয়েছেন 2,16,191 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 67%, আর মৃত্যুর হার 1.5%-ও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 22 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন ও রাজশাহীতে 4 জন মারা গেছে। বর্তমান সক্ষমতায় 2030 সাল পর্যন্ত রাজধানীতে পানির ঘাটতি হবে না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার MD তাকসিম এ খান। 4 বছরের মধ্যে গন্ধবপুর এবং সায়দাবাদ ফেজ 3 শোধনাগার নির্মাণ শেষ হলে রাজধানীতে আরও 95 কোটি লিটার পানি দিতে পারবে প্রতিষ্ঠানটি। প্রকল্পগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী।
শীতলক্ষা ও পদ্মা নদী থেকে সুপেয় পানি উৎপাদনের জন্য এখন তিনটি শোধনাগার আছে ঢাকা ওয়াসার। প্রাকৃতিক ভারসাম্য রাখতে মাটির তলদেশের পানির চেয়ে উপরের পানি বেশি ব্যবহার করতে চায় দেশের সবচেয়ে বড় পানি সরবরাহকারী এ প্রতিষ্ঠান। এখন তারা সব মিলিয়ে দৈনিক উৎপাদন করছে প্রায় 264 কোটি লিটার পানি, যা রাজধানীর চাহিদার চেয়েও বেশি। তারপরেও পানি নিয়ে কেন অভিযোগ নগরবাসীর, সেই প্রশ্নেরই জবাব দেন ঢাকা ওয়াসার এমডি। আমরা কিন্তু দাবি করি 2013 পহেলা জানুয়ারি থেকে ঢাকা শহরে পানির যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপ, অর্থাৎ চাহিদা এবং সরবরাহের এই গ্যাপটা মিটিগেট করে ফেলছি। প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 264 কোটি লিটার, আর আমাদের ডিমান্ড থাকে সিজন টু সিজন ভ্যারি করে 210 থেকে 240 কোটি লিটার। 55% হবে আমাদের আন্ডারগ্রাউন্ড আর 45% আমাদের সারফেস ওয়াটার। কিন্তু এটা আমরা পারলাম না যেহেতু আমাদের 50% ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখনও ধারণ ক্ষমতা নেই। ডেনমার্কের সহায়তা পেলে 2022 সালের মধ্যে এই ঘাটতিও মেটানো সম্ভব বলে মনে করছেন ঢাকা ওয়াসার এমডি। এছাড়া গন্দবপুর শোধনাগারের কাজ 2023 সালে এবং সায়দাবাদ ফেজ 3-এর কাজ 2024 সালের মধ্যেই শেষ হবে বলেও আশা করেন তিনি। পানির নিশ্চয়তাটা এই পর্যন্ত যে এটা হয়ে গেলে 30 পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। গন্দবপুরেরটা আলহামদুলিল্লাহ পুরো দস্তুর চলছে এবং ওইটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সহই চলছে, কাজে ওইটা আমরা আশা করি 2023 সালের মধ্যে শেষ হয়ে যাবে। আর 2023 সালের মধ্যে আমরা এটাও আশা করি যে আমাদের তার আগেই পদ্মা যশোর যে নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। ত্রুটি কমাতে সায়দাবাদ ফেজ 1-2 এবং পদ্মা যশোলদিয়া শোধনাগার কেন্দ্রের সব কার্যক্রমই এখন চালানো হচ্ছে কম্পিউটারাইজ সিস্টেমে। 2019 সালের অক্টোবরে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার 45 কোটি বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলেও এখন পর্যন্ত সর্বোচ্চ 22 কোটি লিটার সরবরাহ করতে পারছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন পরবর্তীতে এই পরিমাণ আরও বৃদ্ধি পাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, যশোলদিয়া, মুন্সীগঞ্জ। মহামারী করোনা ও বন্যা বিপদ ডেকে এনেছে দুগ্ধ খামারিদের জন্য। গোখাদ্য হারানো সহ এখন নানা রকম সংকটে পড়েছেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রত্যাশা তাদের। সিরাজগঞ্জ থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন হাইবুর রহমান ওভি, ক্যামেরায় আশিক রাসেল। আব্দুল মতিন সরকার, বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। খামার শুরু করেছিলেন মাত্র 8টি গরু দিয়ে, এখন তার এরকম গোয়ালঘর আরও 4টি, আর গরুর সংখ্যা 65। কিভাবে পরিসর বাড়লো তার এই খামারের? পান আমাদের এখানে সেন্টার খুলেছে, পানের দুধ দিয়ে আস্তে 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 দামও ভালো পাই, এবার 40-45 টাকা ব্যবসা ভালো বৃদ্ধি পাইছে। তবে এবারের বন্যা আর মহামারী করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে তার মতো অনেক খামারির সফলতার পথে। এবারের বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন দুগ্ধ খামারিরা। অনেক গোয়ালে বন্যার পানি ঢুকে গিয়ে নষ্ট হয়েছে গরুর খাবার। গরুকে খাওয়ানো সে খড় এখন তাদের কিনতে হচ্ছে দ্বিগুণ দামে, 600 টাকায়। এখন সেই খামারিরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন দুধ বিক্রি করতে। পান কোম্পানিকে আমরা এখানে 5 বছর ধরে মনে চালু করছি, 5 বছর ধরে মানে উদ্বোধনের দিন থেকে সকাল সন্ধ্যা আমরা দুধ দিই। এই করোনার প্রভাবের মধ্যেও এমনকি বর্ষার মধ্যেও রাস্তায় পানি নিয়ে যেতে পারি না, ওরা তাও দুধটা ঠিক মতো দুই বেলা নিছে। কোনো দুধে যদি পানি থাকে, আমাদের এই যে ল্যাকটোস্কেন মেশিন, এই ল্যাকটোস্কেন মেশিনে একটা রেঞ্জ আছে, পানি দেওয়া থাকলে আমাদের এখানে ধরা পড়বে। এই বিপদের সময়েও তাদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করেনি প্রাণ ডেয়ারি। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্যোগী হয়ে আমরা অত্যন্ত স্বল্প খরচে কৃষকদেরকে কিন্তু আমরা গোখাদ্য সরবরাহ করেছি, খেতে করে কিন্তু তারা অনেক অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছে। আমরা যদি এই 2 লক্ষ লিটার দুধ সংগ্রহ না করতাম তাহলে কিন্তু আর্থিকভাবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হতো। আমাদেরকে যদি পলিসিগতভাবে সাপোর্ট করা হয় তাহলে কিন্তু দেশে আরও নতুন নতুন কৃষি প্রক্রিয়া জাতকরণ শিল্প এবং দুগ্ধ শিল্প গড়ে উঠবে, এর ফলে বাংলাদেশ দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ হবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে। বছরে দেশে দুধের চাহিদা প্রায় 1,60,00,000 মেট্রিক টন, যার 65% পূরণ করে দেশীয় খামারিরা। হাবিবুর রহমান, এটিএন বাংলা, সিরাজগঞ্জ।
2022 সালে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। অধিবেশনটি এই অঞ্চলের দেশগুলোর কৃষিতে অর্জনের পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর একটি হোটেলে 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সম্পন্নতে তিনি এসব কথা বলেন। এ সময় করোনার মধ্যেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করায় খাদ্যের সংকট হবে না। এবার আমরা 36 লক্ষ টন আউশ উৎপাদনের টার্গেট করেছিলাম এবং আমাদের এটা 11 লক্ষ হেক্টর হতো, এই বছর 13 লক্ষ, 2 লক্ষ হেক্টর বেশি, আমাদের টার্গেটের চেয়েও বেশি রোপণ করেছে। সমস্ত কৃতিত্ব এটা আমাদের কৃষক ভাইদের, তারাই করোনা মোকাবেলা করেই কিন্তু তাদের সকল কর্মসূচি অব্যাহত রেখেছে। কোভিড-19 যখন একদম চরমে ছিল সেই সময় কিন্তু আমাদের চাষিরা জীবনের ঝুঁকি নিয়ে তারা ধান কেটেছে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে অতিক্রম করতে যাচ্ছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 39,40,000, মারা গেছে 68,000-এরও বেশি মানুষ। অন্যদিকে ব্রাজিলে শনাক্ত হয়েছে 40,41,000। এদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। পরিগড়ায় বুধবার পজিটিভ আসার পর একদিন পরে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন 83 বছর বয়সী বার্লুসকোনি নিউমোনিয়ায় আক্রান্ত। বার্লুসকোনির স্ত্রী ও 2 সন্তান করোনা পজিটিভ। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,63,00,000, মারা গেছে প্রায় 8,70,000 মানুষ। এবার জানাবো পলিটিক্স খেলার খবর। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি বলে এবারে আরও এক মৌসুম বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। নিস্তব্ধতা ভেঙে গোল.কমে দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই তিনি ব্যাখ্যা করেন ক্লাবে থেকে যাওয়ার কারণ। এ সময় আর্জেন্টাইন মহাতারকা বলেন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেও প্রতারণা করেছেন তার সাথে। এস এম আশরাফের রিপোর্ট। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন মেসি ভক্তরা। প্রিয় ফুটবলার বার্সেলোনা ছাড়ছেন নাকি থাকছেন, এ খবরের পেছনে টানা 10 দিন বিশ্ব গণমাধ্যম চষে বেরিয়েছেন যারা, তাদের শান্ত করে মেসি বললেন আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থাকছেন, তবে সেটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই। ক্লাব ছাড়ার একটা পথ ছিল আদালতে যেয়ে সমাধান খোঁজা, কিন্তু আমি কখনো বার্সার বিরুদ্ধে আদালতেই যাব না, কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি। আমি এখানে আসার পর এই ক্লাব আমাকে সব কিছু দিয়েছে, তাই বার্সেলোনাকে আদালতে নেওয়ার কথা একবারও আমার মাথায় আসেনি। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত যে তিনি হঠাৎ করে নেননি সাক্ষাৎকারে সে বিষয়টিও পরিষ্কার করেন। 6 বারের বিশ্বসেরা ফুটবলার বলেন কথা রাখেননি সভাপতি। ক্লাব সভাপতিকে বলেছিলাম আমি যেতে চাই, পুরো বছর জুড়েই তার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। যতবারই কথা হয়েছে তিনি বলেছেন আমি থাকবো কি থাকবো না সেই ব্যাপারে মৌসুম শেষে সিদ্ধান্ত নিতে, কিন্তু শেষমেশ তিনি কথা রাখলেন না। ক্লাব থেকে চলে যাওয়ার কারণের সাথে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। সিদ্ধান্তটা বায়ার্নের ম্যাচের ফলাফলের কারণে ছিল না, অনেক কারণেই চলে যেতে চেয়েছিলাম। আমি সবকিছু জেতার মতো একটা পরিকল্পনা চেয়েছিলাম, বার্সেলোনার শ্রেষ্ঠত্ব দেখতে চেয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো এখানে অনেকদিন ধরে তেমন কোনো প্রকল্প বা পরিকল্পনা কিছুই নেই, তারা শুধুই ধোকা দিয়েছে। তবে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেলেও ক্লাবকে আবারও নিজের সর্বোচ্চটা দিতে চান বলেই সাক্ষাৎকারে জানান অনেকের চোখেই সর্বকালের শ্রেষ্ঠ এই ফুটবলার। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ 11 জনের মৃত্যু, বার্ন ইনস্টিটিউটের 26 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা।
চুরির উদ্দেশ্যে ঘোড়াঘাটের ইউএনের উপর হামলা, র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানালো আটক তিন আসামি। ভাসানচরের ক্যাম্প দেখতে টেকনাফ থেকে রওনা হয়েছে রোহিঙ্গা নেতারা, যাচ্ছে নৌবাহিনীর জাহাজ। ২০৩০ সাল পর্যন্ত রাজধানীতে পানির ঘাটতি হবে না, দাবি ওয়াসার এমডির। এবং করোনা মহামারী আর বন্যায় মারাত্মক বিপদে সিরাজগঞ্জের দুগ্ধ খামারিরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।